আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ফ্রিল্যান্সার সাইদুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবার মক্কায় পরিবর্তন করা হলো আজানের শব্দ করোনা ভাইরাসের কারণে পাকিস্তান কুয়েত ও আরব আমিরাতে আজানের শব্দের পরিবর্তন এনেছিল এবার সে তালিকায় নতুন করে নাম লেখাল পবিত্র নগরী মক্কা

হাদিসে এসেছে দুর্যোগের কারণে আজানে পরিবর্তন করা যেতে পারে রাসুল উল্লাহ সাল আলিয়াল্লাম মুয়াজ্জিনকে তাও করতে বলেছেন হাদিসে দুটি শব্দ এসেছে তার একটি হলো ফি বুয়ুতিকুম আর অন্যটি হল সাল্লফি রিহালিকুম পবিত্র মক্কা নগরীর আজানে সাল্লফি রিহালিকুম শব্দ উল্লেখ করা হয়েছে কুয়েত এবং আরব আমিরাতে আজানের শব্দ হাইয়া আরালা পরিবর্তন করে ফি বুয়ুতিকুম বলা হয়েছিল এবার পবিত্র নগরী মক্কায়ু আজানের শব্দ হাইয়া আরশালা পরিবর্তন করে সাল্লু ফি রিহা লিকুম অর্থাৎ তোমরা আবাসস্থলেই নামাজ আদায় করে নাও বলে আহ্বান করা হয় আজানের পরবর্তিত শব্দ সাল্লু ফি রিহা লিকুম শব্দটি সামাজিক যোগাযোগের মাধ্যমেও ভাইরাল হয় হাদিসে আজানের শব্দ পরিবর্তন করে নামাজের জন্য আহ্বান করারও কথা রয়েছে যদি কোনো অঞ্চলে আবহাওয়াজনিত প্রচণ্ড ঠান্ডা জ্বর প্রাকৃতিক দুর্যোগ কুয়াশা অথবা মহামারী দেখা দেয় তবে সেসব অঞ্চলে আজানের শব্দে পরিবর্তন করা যেতে পারে মর্মে অনেক হাদিস বর্ণনা রয়েছে হজরত নাফি রাহমাতুল্লাহি আলিহি বর্ণনা করেন প্রচণ্ড এক শীতের রাতে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু জাজনান নামক স্থানে আজান দিলেন অতপর তিনি ঘোষণা করলেন সাল্লু ফি রিহা লিকুম অর্থাৎ তোমরা আবাসস্থলে নামাজ আদায় করে নাও পরে তিনি আমাদের জানালেন যে আজান দিতে বলেন এবং সাথে সাথে একথাও ঘোষণা করতে বলেন যে তোমরা নিজ আবাস্থলে সালাদ আদায় করো বোখারি মুসলিম মোসনাদ আহমদ সুতরাং মহামারী করোনায় প্রাদুর্ভাবে কুয়েত আরব আমিরাত পাকিস্তানের পর পবিত্র নগর মক্কায় আদানের শব্দ পরিবর্তনে কোনো অসুবিধা নেই হাদিসে আলোকে দুর্যোগপূর্ণ অবস্থায় আজানের শব্দ পরিবর্তন করা যায় মহামারী করোনার কারণে কুয়েত আরব আমিরাত পাকিস্তান ও সৌদি আরবের আজানের শব্দ পরিবর্তন হাদিসেরই আমল তবে মহান আরসের মালিক আল্লাহর কাছে ফরিয়াদ তিনি যেন অতি শীঘ্রই মোমিন মুসলমানকে মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা করে দেন সারা দুনিয়াকে করেন করোনা মুক্ত আমিন পরবর্তীতে আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন